একটা আমরা কল পেয়েছি, এখন কলটা রিসিভ করব। হ্যালো স্যার, নমস্কার। ভালো আছেন? কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি আচ্ছা পূর্ব বর্ধমান থেকে বলছেন। আচ্ছা, আপনার গান আজকে আমরা তুলে ধরছি, আপনার যে বাংলা গান, আপনি কি বলবেন? এই দর্শকরা চাইছে কিন্তু আপনার কাছ থেকে একটা গান, এবং দর্শকের জন্য আপনি কি বলবেন স্যার? একদম, এবং আমাদের দর্শকরা চাইছে কিন্তু আপনার কাছ থেকে একটা গান স্যার, যদি আপনি। দর্শকদের জন্য আপনি কি বলবেন একটু যদি বলেন? থ্যাংক ইউ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড নাইট, ওকে ভাই, একদম একদম, দেখতে থাকুন মাইথি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন। ওকে ওকে, তো অবশ্যই আপনারা শুনলেন যে সাল্টু চৌধুরী মহাশয় কল করে ওনার ওপিনিয়ন জানিয়েছেন এবং সেই সঙ্গে উনি গানও করেছেন দর্শকদের জন্য। তো এইভাবে আপনারা আপনার মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারেন। তো চাইবো আপনাদের উপস্থিতি, আপনাদের গুরুত্বপূর্ণ ওপিনিয়ন অবশ্যই আমরা নেব। তো চাইবো আপনাদের উপস্থিতি, সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানান এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। তো এই মুহূর্তে আমরা আরেকটা কল পেয়েছি, কলটা রিসিভ করব। হ্যালো স্যার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? তাদের গান খুব অসাধারণ লাগে। এই মাত্র যে সাল্টুদা গান করলো, হ্যাঁ, সেই দিলওয়ালে সিনেমার গানটা খুব আমার প্রিয় গান, খুব ভালো লাগলো। আর অসাধারণ গাইলো গানটা, খুব ভালো লাগলো। আপনিও তো একজন সিঙ্গার, তাই তো? আমি এর আগে আমি আমার গানের আগে একবার আপলোড করা হয়েছিল লাইভে, আপনি দেখিয়েছিলেন। তো যাই হোক, অনেকেই সব ভালো ভালো রেসপন্স করেছিল। তো নেক্সট আবার চেষ্টা করবো সেই নতুন করে আবার একটা গান মাইথিলি চ্যানেলকে আবার লাইভে আনার জন্য, যাতে করে আর একটু ভালো সাপোর্ট পাই। এবং মাইথিলি টিভি চ্যানেলের দর্শকদের জন্য কি বলবেন, এবং এই গান সম্পর্কে আপনি যদি বলেন, সালটুদার গান কেমন লেগেছে এবং দর্শকদের জন্য কিছু বলেন? সালটুদার গান অসাধারণ, খুব সুন্দর গান। এই দিলওয়ালে সিনেমার যে গানটা করলো, আমার খুব ফেভারিট গান, ভালো লাগে শুনতে। একটু স্যাড মোমেন্ট হলে ওই গানটা আমি খুব শুনি, ভালো লাগে। আর দর্শকদের জন্য এটুকুই বলবো যে আপনারা সবাই সালটুদাকে একটু সাপোর্ট করুন, এবং নতুন নতুন যারা সিঙ্গার সেখানে গান করছে তাদেরকে অবশ্যই একটু হৌসলা দেন, একটু সাপোর্ট করেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর সাপোর্ট করবেন। আর আসল যে মেইন ব্যাপার, স্যার আপনি যদি গান করেন তো চাইবো একটা, যদি একটা গান করেন, দর্শকরা চাইছে। হ্যাঁ অবশ্যই শোনাবো দর্শকদেরকে, আমি অবশ্যই শোনাবো মাইথিলি চ্যানেলকে। অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন, যারা যারা এখন এই চ্যানেলের শো আপনারা দেখছেন, তাহলে বলবো আপনারা সকলেই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে এই মাইথিলি চ্যানেলের মাধ্যমে আরো নতুন কিছু আপনারা দেখতে পান, আর ছোটখাটো প্রতিভাগুলো যাতে জেগে ওঠে এর মাধ্যমে। এটুকুই আমি লিখতে বলবো। আচ্ছা, এটা কিশোর কুমারের কণ্ঠে আমি গান করে দিচ্ছি, মোটামুটি করে হালকা করে দোস্তানা সিনেমা। চাহে দুশ্মন জমানা হামারা, বনে চাহে দুশ্মন জমানা হামারা, সলামত রহে ঠিকানা হামারা, বনে চাহে দুশ্মন জমানা হামারা, সলামত রহে দোস্তানা হামারা, সলামত রহে দোস্তানা হামারা, বনে চাহে দুশমন জমানা হামারা, সলামত রহে দোস্তানা হামারা। वो ख्वाबों के दिन, वो किताबों के दिन, वो ख्वाबों के दिन, वो किताबों के दिन, सवालों की रातें, ज़ुबानों के दिन, कई साल हमने गुजारे यहाँ, कई साथ खेले
ওরে হাম চাওয়া।